হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল ইন অন ব্লগ মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদের যখন ব্লগ, তো আজকে দেখাবো আপনাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল, যেটা বহরমপুরে অবস্থিত। তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকুন আজকের ভিডিও। তো বন্ধুরা, আমি হসপিটালের মেন গেট থেকে হাঁটতে শুরু করে দিয়েছি। তো আমি এখন হাঁটছি ওপিডির সামনের দিকে, যেদিকে টিকিট কেটে নেওয়ার পর লাইনে দাঁড়াতে হয় সেদিক সেই সামনেটাই আপনাদেরকে আগে দেখাবো, যে এখানকার মানুষ কতটা কষ্টে ভুগছে, যে আমাদের মুর্শিদাবাদের মধ্যে যে একটাই হসপিটাল, যেটা বহরমপুর, যেটার নাম মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। তো মানুষের এত চাপ যে সেখানে কোনো ডাক্তার দেখাতে গেলে কতটা কষ্ট বা কতটা সমস্যার মুখোমুখি হতে হয় সেটা আজকে দেখাবো। যে আমাদের আরেকটা হসপিটাল ছিল, সেটা বন্ধ হওয়ার কারণে এই হসপিটালে এতটা সমস্যায় মানুষ ভুগছে। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি ওপিডির দিকে। তো সেখানে গিয়ে দেখবেন যে মানুষ কত ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছে, তো দেখতে থাকুন বন্ধু। তো অবশ্যই আমার ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যদি নতুন ঢুকে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পান বা আপনাদেরকে আমি দেখাতে পারি। তো দেখতে থাকুন।